খুলনার কয়রে উপজেলায় মাওলানা আব্দুল হাই নামে মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের গলাকাটার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকল উপজেলা সদর ইউনিয়নের নিজ বাড়ির পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। কয়রা থানার ওসি এনামুল হক জানিয়েছেন, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন, তবে পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। শরীয়তপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় জেলার চরসুন্দি গ্রামে এ ঘটনা ঘটে।